আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে তহিদ আফ্রিদি ইউটিউব চ্যানেলের মতো একটি ইন্ট্রো মেক করতে হয়। তো মূলত এটা হচ্ছে তহিদ আফ্রিদি ইউটিউব চ্যানেলের অনেক আগের একটি ইন্ট্রো। এই ইন্ট্রোটি আমি মেক করে আমার মেসেঞ্জার স্টোরিতে আপলোড করার পর সেখান থেকে আমাকে অনেকে মেসেজ করে যে কিভাবে এই ইন্ট্রোটি মেক করব। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে। ইন্ট্রোটি মেক করার জন্য আপনাদের একটি ভিডিওর প্রয়োজন পড়বে। ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন এবং আপনারা প্রবেশ করবেন কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে। কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সিম্পলি আপনারা একটি ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর আপনারা আপনাদের ইন্ট্রোতে আপনাদের যেগুলো ভিডিও অ্যাড করতে চান সিম্পলি আপনারা সে ভিডিওগুলো অ্যাড করে নেবেন। এর জন্য আপনারা সিম্পলি লেয়ার অপশানে ক্লিক করবেন এবং মিডিয়া থেকে আপনাদের ভিডিওগুলো অ্যাড করে নেবেন। আমি এখানে বেশ কিছু ভিডিও অ্যাড করছি। আপনাদের যদি ভিডিওটি কোনো রকম কাটার প্রয়োজন পড়ে তাহলে আপনারা ভিডিওতে ক্লিক করবেন এবং এই কাঁচি অপশানের উপর ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের ভিডিওটি কেটে নিতে পারেন। তো এখন আমাদের ওই ভিডিওটির প্রয়োজন পড়বে। তো ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। একই অনুসারে আপনারা ভিডিওটি অ্যাড করার পর সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং আপনারা এটা ফুল স্ক্রিন করে দিবেন। দেন আপনারা আবারও ভিডিওতে ক্লিক করবেন এবং এই ক্রোমাকিতে ক্লিক করে সিম্পলি আপনারা এটা এনাবল করে দিবেন। দেন আপনারা একটু ভিডিওটি ওপেন করবেন। আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে আবারও আপনারা ক্রোমাকিতে যাবেন এবং চাইলে এটা আপনারা আপনাদের ভিডিও অনুসারে কম বেশি করে নিতে পারেন। এখন আমাদের ভিডিওটি প্লে করা যাক। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে একটি পিকচারের প্রয়োজন পড়বে। আপনারা চাইলে আপনাদের চ্যানেল লগোর পিকচারটিও দিতে পারেন। তো আবারও আপনারা লেয়ার থেকে মিডিয়া থেকে আপনারা আপনাদের যে কোনো একটি পিকচার আপনারা চয়েস করে নেবেন। সিম্পলি আপনারা পিকচারটি অ্যাড করার পর চাইলে আপনারা এখানে একটু ক্রপ করে নিতে পারেন আপনাদের পিকচারটি অনুযায়ী। তো ক্রপ করে নেওয়ার পর আপনারা সিম্পলি এখানে মাঝ বরাবর রাখবেন এবং আপনারা যে ভিডিওটি এখানে অ্যাড করছেন সিম্পলি আপনারা সেই ভিডিওতে ক্লিক করবেন এবং এই থ্রি ডট আইকনে ক্লিক করে সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা এটা চাইলে কম বেশি করে নিতে পারেন। এর জন্য আবারও আপনারা পিকচার আইকনে ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে আপনাদের পিকচারটি কম বেশি করে নেবেন। সিম্পলি এ বরাবর রাখার পর আপনাদের সামনে এতটুকু আগায় নিতে হবে এবং এখান থেকে স্লাইড করে এটা শেষ অংশ পর্যন্ত রাখবেন। আপনারা চাইলে এখানে আপনাদের চ্যানেল নাম এবং অন্য কিছু লিখতে পারেন। তো এর জন্য সিম্পলি আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন এবং এই টেক্সট অপশান থেকে আপনারা আপনাদের চ্যানেল নামটি লিখে নেবেন। চ্যানেল নামটি লেখার পর আপনারা চাইলে এখানে ফন্ট পরিবর্তন করতে পারেন। সিম্পলি এর জন্য এবিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ফন্টটি অ্যাড করে নেবেন। ফন্টটি অ্যাড করার পর সিম্পলি আপনারা ইন অ্যানিমেশনে ক্লিক করবেন এবং এইটা সিলেক্ট করবেন। দেন আপনারা চাইলে এখানে লিখতে পারেন সাবস্ক্রাইব নাও, এই একই অনুসারে আপনারা লিখে নেবেন। এখানে আপনারা একটা কাজ করতে পারেন, সিম্পলি আপনারা সাবস্ক্রাইব নাও যে অংশটুকু এটা একটু পিছায় দিবেন এবং আবারও আপনারা ভিডিওটি একটু স্লাইড করেন। দেখতে পাচ্ছেন একটি অনেক সুন্দর একটি লুক আসছে। তো এখন আপনারা সিম্পলি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। তো আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করতেছি, তো আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটিও অ্যাড করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার পর আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কেটে নিতে পারেন আপনাদের যেখান থেকে পছন্দ, আপনারা সেখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে নেবেন এবং আপনারা শেষ অংশে চলে যাবেন এবং এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কেটে নেবেন। এখন আমাদের ভিডিওটি দেখতে কিছুটা লাগবে এইরকম। ব্যাচ সম্পূর্ণ কাজ হয়ে গেলে সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এই এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন।
আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ। চিল ব্রো।